এখন আমরা জিহিসকেল 38 অধ্যায়ে পাঠ করছি। শত্রুদের উপরে ইসরায়েলের জয় লাভ। সদাপ্রভুর এই বাক্য আমার নিকটে উপস্থিত হইল, হে মনুষ্য সন্তান, তুমি রোশের, মেশকের ও তুবলের অধ্যক্ষ মাগোগ দেশীয় গোগের দিকে মুখ রাখো ও তাহার বিরুদ্ধে ভাববাণী বলো। তুমি বলো, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, হে গোগ, রোশের, মেশকের ও তুবলের অধ্যক্ষ, দেখো আমি তোমার বিপক্ষ, তোমাকে এদিক ওদিক ফিরাইব ও তোমার হনু ফুঁড়িব, আর তোমাকে ও তোমার সমস্ত সৈন্যকে, অশ্বগণকে ও পূর্ণ শয্যা পরিহিত সমস্ত অশ্বারোহীকে, ঢাল ও ফলকধারী মহাসমাজকে, খড়গহস্ত সমস্ত লোককে বাহিরে আনিব। পারস্য, কুশ ও পুট তাহাদের সঙ্গী হইবে, ইহারা সকলে ঢাল ও শিরস্ত্রাণধারী। গোমর ও তাহার সকল সৈন্যদল উত্তর দিকের প্রান্তবাসী, তোগর্মের কুল ও তাহার সকল সৈন্যদল, এই নানা মহাজাতি তোমার সঙ্গী হইবে। প্রস্তুত হও, আপনাকে প্রস্তুত কর, তুমি ও তোমার নিকটে সমাগত তোমার সমস্ত সমাজ, এবং তুমি তাহাদের রক্ষক হও। বহুদিন অতীত হইলে তোমার তত্ত্ব লওয়া যাইবে, শেষের বৎসর সমূহে তুমি এই দেশে খড়গ হইতে পুনরানিত এবং অনেক জাতি হইতে সংগৃহীত লোকদের নিকটে ইসরায়েলের চিরোৎসন্ন পর্বতসমূহে আসিবে। তাহারা জাতিগণের মধ্য হইতে বাহিরে আনিত হইয়াছে এবং তাহারা সকলেই নির্ভয়ে বাস করিবে। কিন্তু তুমি উঠিবে, ঝঞ্ঝার ন্যায় আসিবে, মেঘের ন্যায় তুমি ও তোমার সহিত তোমার সকল সৈন্যদল ও অনেক জাতি সেই দেশ আচ্ছাদন করিবে। প্রভু সদাপ্রভু এই কথা কহেন, সেই দিন নানা বিষয়ে তোমার মনে পড়িবে এবং তুমি অনিষ্টের সংকল্প করিবে। তুমি কহিবে, আমি সেই অপ্রাচীর গ্রামে পূর্ণ দেশের বিরুদ্ধে যাত্রা করিব, আমি সেই শান্তিযুক্ত লোকদের কাছে যাইব, তাহারা নির্ভয়ে বাস করিতেছে, তাহারা সকলে প্রাচীরহীন স্থানে বাস করিতেছে এবং তাহাদের অর্গল কি কবাট নাই। তোমার অভিপ্রায় এই যে লুট কর ও দ্রব্য হরণ কর, পূর্বে উৎসন্ন সেই বসতি স্থান সকলের প্রতি এবং জাতিগণের মধ্য হইতে সংগৃহীত আর পশু ও ধনপ্রাপ্ত এবং পৃথিবীর নাভি নিবাসী জাতির প্রতি হস্ত বিস্তার কর। শিবা, দদান ও তর্শিসের বণিকগণ এবং তথাকার সকল যুবসিংহ তোমাকে বলিবে, তুমি কি লুট করিবার জন্য আসিলে? দ্রব্য হরণার্থী কি আপনার নিকটে তোমার এই জনসমাজকে একত্র করিলে? স্বর্ণ ও রৌপ্য লইয়া যাওয়া, পশু ও ধন হরণ করা, বিস্তর লুট করা কি তোমার অভিপ্রায়? অতএব হে মনুষ্য সন্তান, তুমি ভাববানই বলো, গোগকে বলো, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, সেই দিন যখন আমার প্রজা ইসরায়েল নির্ভয়ে বাস করিবে, তখন তুমি কি তাহা জ্ঞাত হইবে না? আর তুমি আপন স্থান হইতে উত্তর দিকের প্রান্ত হইতে আসিবে এবং অনেক জাতি তোমার সঙ্গে আসিবে, তাহারা সকলে ঘোড়ায় চড়িয়া আসিবে, মহাসমাজ ও বিক্রমী সৈন্য সামন্ত হইবে, আর তুমি মেঘের ন্যায় দেশ আচ্ছাদন করিবার জন্য আমার প্রজা ইসরায়েলের বিরুদ্ধে যাত্রা করিবে। উত্তরকালে এই রূপ ঘটিবে, আমি তোমাকে আমার দেশের বিরুদ্ধে আনিব যেন জাতিগণ আমাকে জানিতে পারে, কেননা তখন হে গোগ আমি তাহাদের দৃষ্টিগোচরে তোমাতে পবিত্র বলিয়া মান্য হইব। প্রভু সদাপ্রভু এই কথা কহেন, তুমি কি সেই ব্যক্তি যাহার বিষয়ে আমি পূর্বকালে আমার দাসগণ দ্বারা
অর্থাৎ যাহারা সেই সময়ে অনেক বৎসর ব্যাপিয়া ভাববাণী বলিত সেই ইসরায়েলীয় ভাববাদীগণ দ্বারা এই কথা কহিতাম যে আমি তাহাদের বিরুদ্ধে তোমাকে আনাইব। সেই দিন যখন গোগ ইসরায়েল দেশের বিরুদ্ধে আসিবে তখন আমার কোপাগ্নি আমার নাসিকায় উঠিবে, ইহা প্রভু সদাপ্রভু বলেন। কারণ আমি নিজ অন্তর্জালায় ও রোষানলে বলিয়াছি, অবশ্য সেই দিন ইসরায়েল দেশে মহাকম্প হইবে, তাহাতে সমুদ্রের মৎস্যগণ, আকাশের পক্ষীগণ, বনের পশুগণ, ভূচর সরীসৃপ সকল এবং ভূতলস্থ মনুষ্য সকল আমার সাক্ষাতে কম্পমান হইবে, পর্বত সকল উৎপাটিত হইবে, শৈলাগ্র সকল পতিত হইবে এবং সমস্ত প্রাচীর ভূমিস্যাৎ হইবে। আর আমি আপনার সকল পর্বতে তাহার বিরুদ্ধে খড়গ আহ্বান করিব, ইহা প্রভু সদাপ্রভু বলেন। প্রত্যেকের খড়গ তাহার ভ্রাতার বিরুদ্ধ হইবে। আর আমি মহামারী ও রক্ত দ্বারা বিচারে তাহার সহিত বিবাদ করিব এবং তাহার উপরে তাহার সকল সৈন্যদলের উপরে ও তাহার সঙ্গী অনেক জাতির উপরে প্লাবনকারী ধারা সম্পাত ও বড় বড় করকা অগ্নি ও গন্ধক বর্ষণ করিব। আর আমি আপনার মহত্ত্ব ও পবিত্রতা প্রকাশ করিব, বহু সংখ্যক জাতির সাক্ষাতে আপনার পরিচয় দিব, তাহাতে তাহারা জানিবে যে আমি সদাপ্রভু।